কোন জেলা থেকে আসছো? নোয়াখালী জেলা? নোয়াখালী কোন জায়গায় বাসা তোমার? লক্ষ্মীপুর। এর আগে নাকের কোনো ডাক্তার দেখাচ্ছিল কি? জি না, কোনো ডাক্তার দেখাও নেই না। নোয়াখালীর কোন উপজেলায় বাসা? লক্ষ্মীপুর উপজেলা। আর করো জিমে বের করো, সামনে বের করো। আর চালু দেখা বেটা, চালু দেখা। দাঁত দেখা, পান খাও কেন? দাঁত দেখা, দাঁত দেখা। জিভে তালু স্পর্শ করছো, জিভে তালু স্পর্শ কর। হাঁকার হাঁকার, তালু লাগা, তালু লাগা, আরো হাঁকার, তালু লাগা দেখি। হ্যাঁ, তালু লাগা। আমাদের খোঁজ কিভাবে পাইছো তুমি? ইউটিউব থেকে পাইছো? কেমন লাগতেছে একাডেমি চাইছে? ভালো। কে প্রস্তুত থাকবা যে কোনো মূল্যে চাকরি নিতে হবে, ঠিক আছে? যোগ্য পথে শ্রেণী করতে গেলে যোগ্য পথে চাকরি নিতে হয়। বুঝতে পারলা? নিজের যোগ্যতাগুলো বাড়াতে হবে কি? মেডিকেল, লিখিত, তারপর শারীরিক, মানসিক, এই কয়েকটা বিষয়ের উপরে তোমাকে ফিট হয়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ একমাত্র আল্লাহ তাআলার রহমতে তোমার চেষ্টায় তুমি চাকরি পাবা, কারো হেল্প লাগবে না। ঠিক আছে, তোমার দুই একটা সমস্যা বের হয়েছে, বুঝা গেছে? এগুলো সমাধান করতে হবে। তোমার নাকে পলিশ আছে, ঠিক আছে? দুই পাশে পলিশ আছে। কানের পর্দা সমস্যা নাই, দাঁতের সমস্যা নাই, আর হচ্ছে জিভায় সমস্যা, ঠিক আছে? জিভায় সমস্যা আছে, ইনশাল্লাহ এগুলো এখান থেকে সমাধান হয়ে যাবে, সবগুলো সমাধান হবে, বুঝে গেছে? আর বাকি যে মেডিকেল চেক আপগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে করতে থাকি, বুঝে গেছে? এগুলো আমরা আস্তে আস্তে করতে থাকি। বয়স কত চলতেছে তোমার? 17 প্লাস। নাম কি? ইমনের চিন্তার কোনো কারণ নেই ইমন, তুমি নোয়াখালী থেকে আসো নিজের থেকে। হ্যাঁ, তোমার নাকে পলিশ যেটা আছে সেটা হিট দিলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। আর তোমার জিভার স্পেসটা কম আছে, অনেকে দেখবা জিভা দিয়ে তালু লাগাতে পারে বা তুমি কিন্তু পাচ্ছ না, ঠিক আছে? নিচের দিকে যে অংশটুকু আছে জয়েনিংয়ে, ওই জয়েনিংয়ের স্পেসটা তোমার বেশি, এটা আস্তে আস্তে হিট দিয়ে দিলে এটাও ঠিক হয়ে যাবে। সেটা ঠিক হয়ে গেলে তোমার নাকটা নিয়ে চলে তোমার সমস্যা করতে পারবে না, সেটা পাই, বুঝে গেছে? এখন নিয়ে যাও এবং পরবর্তীতে আরও এগুলো করবো।